তরবারিটা বের করিয়া অল্টা পিঠ দিয়া বনের নরম শরীরের উপরে আঘাত। বনকে যখন আঘাত করে বন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয়, ভাই তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই। আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন, একটা ফুলের টোকাও দিতে দিতেন না। ও ভাই, তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো, যত পারো মারো, আমার হাত কাটো পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের কান্না দেখা ওদিকে আমার মায়ার নবী কাঁদে, ও আল্লাহ ওমরের কবুল করিয়া নাও, মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্রের শাসন করে, মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে। অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের এত আঘাত করেছে, এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও ভয়া ভয়া কান্না করে। মা গিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারব না, আয় আমার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি বোনের কান্না দেখে মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয়, আয় বোন আর কাঁদিস না, আর তোরে মারব না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারব না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ বলে? ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয়, আমি একটু দেখতে পারিনি। কয়, গোসল করো তুমি না পাক। ওমর গোসল করে ফেলল, এবার কোরআন শরীফ খুলল। ওমর তাহামা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন বাতি জ্বালানোর জন্য দিয়া শালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ পাথরের গুড়া, আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলা উঠে, ঠিক নি? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ইমানের বারুদ লাগায় দিছেন জন্ম থেকে। যখনই কোরআনের ইমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে, তখন কুফুরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ইমানের আলো, যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল ইমান ঘরে, আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন এত সুন্দর কথা, যেই লোকটা তোদের শিখাইছে সেই লোকটা না জানি আরো কত সুন্দর, চলো ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হা আমি তো তরবারি নিয়ে রওনা হইছি মোহাম্মদের কল্লা কাটব। বোন কান্দে কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না, যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই, যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে ম্যাগির খণ্ড ছায়া দেয়, যেই মোহাম্মদ কদম দেয় ও জায়গার থেকে মেশকের ঘেরা নাসে, গাম থেকে মেশকের ঘেরা নাসে। ও কক্সস বাজারের মানুষ, আমার নবীরে চিনলা না, যদি চিন্তা নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়া নবীর দরবারে রওয়ানা। নবী বাইতুল্লার কিনারায় গোপন ঘরে বসা,
পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়া কয় নবী দুশমন আইছে। নবী কয় কে? বলে ওমর। কয় খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও, ওমর আমার কাছে আসতেছে। এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছি। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন। ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেইমানের দলেরা, দুই তিন মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মুহাম্মদের বন্ধু। আয়, যদি মুহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে, দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। চার গুণ আল্লাহরা জান্নাতে যাবে, এক নাম্বার গুণ ঈমান, দুই নাম্বার গুণ নেক আমল। এই যে দুইটা গুণ প্রথম আছে, আরো দুইটা আছে পরে। এই যে দুইটা গুণ ঈমান আর নেক আমলের সম্পর্ক বান্দার সাথে আমার আল্লাহ। ঈমানও আছে, নেক আমল আছে, এরপরও কি জান্নাত পাবে না? আরো গুণ আছে কয়টা বাকি? দুইটা। বুঝেন কিন্তু ভালো কইরা, আপনার ঈমান আছে, নেক আমলও করেন, এরপরও জান্নাত এখনো কিন্তু রেডি? আরো কয়টা বাকি? দুইটা। এক নাম্বার কি ওই দুইটা? প্রথম যে দুইটা ঈমান আর নেক আমল, এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, আর বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার। ঈমান আমল এনেছ, নেক আমল করতেছ, এই ঈমান আমল, ঈমান আনলে নেক আমল করলেই হবে না, তোমার আরো দুই দায়িত্ব বাকি। ঈমান আনার পরে নেক আমল করিয়া অন্যকেও ঈমান আমলের দাওয়াত দাও। চার নাম্বার দায়িত্ব, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও। এরে আব্বা জানেরা, নিজে নামাজ পড়েন, নিজে পর্দা করেন, হালাল খান, কোরআন পড়েন, হবে না। আল্লাহরে মানেন, কোরআন মানেন, আখেরাত মানেন, ইসলাম মানেন, নামাজও পড়েন, পর্দা করেন, এরপরও জান্নাত রেডি না? কারণ আপনি ঈমান আমলের পর আপনার সন্তানের ঈমান আমলওয়ালা বানাতে হবে, আপনার স্ত্রীকে পর্দাওয়ালা বানাতে হবে, আপনার মেয়েটাকে পর্দাওয়ালা বানাতে হবে। আপনি যদি দেখেন আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়ে না, ওর হাতের টাকা খাইয়া সেজদা দিলে হবে না। কয় হুজুর, সেজদা দিলে হবে না, টবে না, টাইম নাই। ছেলে যদি টাকা না পাঠাইতো, চাকরি না করতো, না খাইয়া মরে যাইতাম, যে ইমান যা ছিল তাও নাই। কারণ মরে যাওয়ার চাবি কি সন্তানের চাকরির হাতে না আল্লাহর হাতে? হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। ঈমান আর আমল থাকলেই জান্নাত। কিও সুরায় আসর কি কয়? আরো দুইটা বাকি। ঈমান আমলানার পর অন্যের দাওয়াত দাও। অন্য কারা? অন্যের মধ্যে এক নাম্বার হইল নিজের আহাল। নিজের আহালের মধ্যে সন্তান, স্ত্রী, এরপরে তোমার প্রতিবেশী, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে উম্মতের চিন্তা। নিজের চিন্তা নাই, মাইয়া ভোলার চিন্তা নাই, উম্মত নিয়া মরে। হাইরে উম্মত গেল জাহান্নামে গেল, তোমার ভোলায় গেল কই? খবর নাই। রাত্র দুইটা বাজে, বাবাকে যদি বলি বাবা বলো, রাত্র দুইটা বাজে তোমার ছেলে কই? বাবায় কয় জানি না। কেমন বাপ নামের কলঙ্ক,
রাত্র দুইটা বাজে বাবায় যদি বলে আমার সন্তান কই জানি না, তোমার মতো কুলাঙ্গার বাবা জমিনে কেউ হতে পারে না। তোমার ঘরে জুনায়েদ বাগদাদি আইব, তোমার ঘরের ভেতরে শাহজালাল আসব, তোমারে আইসা খানা খাওয়ায় দিবে, কাপড় ধুয়ে দিবে, খেদমত করবে। তোমার যে সুন্দর আদর্শ, কত মা বাপ সন্তানের সামনে অন্যায় করে, মদখোরেরা মদ খাইয়া দিনের বেলা মানুষের সামনে পেশ করে আমি মানুষ, রাতের বেলা নেশা খাইয়া পরিচয় দেয় আমি কুত্তার থেকে খারাপ। এটা কুত্তাও এত চরিত্র খারাপ করে না, মদ পান করে নেশা পান করে মানুষের চরিত্র যেই খারাপ করে দেয়। আর এই যদি সন্তান দেখে জীবনেই বাবার খেদমত করবে, এত সোজা। হায় হায় হায়, ইমান আমলের দাওয়াত সন্তানকে দাও। ও সন্তানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আদর্শ মায়ের সন্তান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার সুন্দর। আল্লাহর কসম করে বলি, তদন্ত করে দেখো এই ভালোর পেছনে মায়ের আদর্শ বড় সুন্দর। মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয়েছে। আপনার আমার আদর্শ সুন্দর করতে হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা এই দুনিয়ায় যত ভালো সন্তান সবাই প্রশংসা করে, সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, আদর্শ নারীর সন্তান। আর নারীরা আদর্শ কই শিখবেন? জমিনের মধ্যে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো উত্তম আদর্শ, আর কারো আদর্শ উত্তম হতে পারে না। সূরা আসরের মধ্যে জানায় দিলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল, তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত সন্তানের দাও, চার নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও। বাধা দিতে গেলে ঝামেলা আসবে, ধৈর্য ধারণ করে থাকো। আল্লাহ এই কথাটা এত মজবুত করে বললেন, শপথ করে বললেন, তোমরা যদি এই চার গুণওয়ালা হতে চাও, বিনা হিসাবে জান্নাত এই চার গুণওয়ালারা, তবে এই চার গুণওয়ালা হতে হলে তোমাদের একটা বিষয়ে শপথ নিয়ে চলতে হবে। সেই শপথটা আমি করে দিলাম, কি? আসরের উপরে শপথ করলাম। কেন? আসর দামি সম্পদ, তোমরাও যদি এই আসরটাকে সম্মান করো, তাহলে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মান দিব, আখেরাতেও দিব। এই চার গুণ ঈমান আমল, ঈমান আমলের দাওয়াত দাও। ঈমান আমলের দাওয়াত যারা মানে না, বাধা দেয়, বাধা দাও। এই চারটা গুণ অর্জন করার জন্য তোমার যেই জিনিসটা দরকার, সেটা হলো আসরকে মূল্যায়ন করো। তো তুমিও মূল্যায়ন করনেওয়ালা, আমি আল্লাহ তোমাকে বানায় দিব। বলে আসর কি? বলে আসরের অনেক অর্থ, এর মধ্যে সুযোগ পাইলে একটা অর্থ বলে আমি ইতি টানব। আসরের এক অর্থ হলো সময়,
আসরের এক অর্থ কি? তাহলে ওয়াল আসরে শব্দের অর্থ কি? সময়ের শপথ। বোঝা গেল সময় বড় দামি। সময় এই দুনিয়াতে যদি সময়টারে দামি দা দামি করে কাজে লাগাও, সময় তোমাকে দামি বানায় দিবে। চাই তুমি সময়টা দুনিয়ার লাইনে দাও, দুনিয়ার লাইনে তোমার দাম বেড়ে যাবে। সময়টারে যদি আখেরাতের লাইনে মূল্যায়ন করো, আখেরাতের লাইনে তোমার সম্মান বেড়ে যাবে। দুনিয়ার লাইনে তাকায় দেখো রে বাবা, মানুষ এগারো মাস দোকানদারি করে, ব্যবসা করে, যেই পরিমাণ লাভবান হয়, এগারো মাসের লাভবান হইয়া যায় বাঙালি মাত্র এক মাসে, রোজার মাস হয় না? কারণটা কি? এগারো মাসের লাভ রোজার মাস এক মাসে হয় কেন? সময়টাকে মূল্যায়ন করেছে। বলে কেমনে? এগারো মাস বান্দা দোকান করে আটটা থেকে রাত আটটা, কর্মচারী একজন, রমজানটা যখন পেয়ে গেল, রাত নাই আটটা নাই দিন নাই, চব্বিশ ঘন্টা দোকান খোলা, কর্মচারী পাঁচজন, সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইছে, সময় তারে ওই পরিমাণ কাজের রং লাগাই দিছে, যে কারণে এগারো মাসে যেই পরিমাণ লাভ হয়েছে এর থেকে অধিক গুণে লাভ হয়েছে রমজানের এক মাসে। সময়টারে কাজে লাগাও, এলাকায় ঘুরলে দেখবা, চোখের সামনে দেখবা অনেক গরিব আজকে টাকার মালিক। আপনাদের এলাকার চারটা ছেলে বিদেশ গেল একই দিনে, একই ফ্লাইটে, একই দেশ সৌদি আরব। টাকা পয়সা ধার করিয়া ঋণ করিয়া গেল বিদেশ। পাঁচ বছর চাকরির পর হিসাব টান দিয়া দেখা গেল দুইজনার ঘর আগুন লেগে যায়, দুইজনে হিরো হয়ে গেল। কি ব্যাপার? দুইজন তোরা একত্রেই গেলি চারজন, আবার পাঁচ বছর পরে আসলি, দুইজন হিরো দুইজন জিরো হয়ে গেল কেন? জিরো দুইটায় বলে আমরা জানি না, টাইম মতো ডিউটি করেছি, টাকাও নিয়েছি, বুঝলাম না। এবার হিরো যারা তাদের জিজ্ঞেস কর, তোরা পাঁচ বছরে কি কামাই করছো বল? বলে আমরা পাঁচ বছরে যেই টাকা ঋণ হইয়া বিদেশ আসছি ওই টাকা পরিশোধ করলাম, জমিন কিনলাম, কক্সেস বাজারের শহরের মধ্যে ফ্ল্যাট কিনলাম, ঢাকাতে বাড়ি করলাম। ওরা দুইটা ফকিন্নি হয়ে গেল কেন? তোরা এত দামি হয়ে গেলি কেন? ওরা ডিউটি করছে আট ঘন্টা, আর আমরা বাড়ির থেকে আসার পর চিন্তা করে দেখলাম ঘুমানোর জন্য আমরা বিদেশে আসি নাই। ঘুমায় থাকলে আমার জীবন চলবে না, কারণ আমার মাথার উপরে আমার আম্মা আব্বা, আমার স্ত্রী, আমার সন্তান পরিবার। এই জন্য আট ঘন্টা ডিউটির পরে আরো আট নয় ঘন্টা আমরা ওভার ডিউটি করে দিয়েছি। সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইলাম, মূল্যায়ন করেছি, সময় আমাদেরকে দামি বানায় দিয়েছি। এরে যুবক, আমি তো সব সময় বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমরা যাদের ইংলিশ বই পড়িয়া ইংলিশে কথা বলো, তোমরা যাদের ইতিহাস পড়িয়া ইতিহাস শিখলা, তোমরা যাদের অঙ্ক বই পড়িয়া অঙ্ক শিখলা, বলো বাবা এই বইগুলো আসমান থেকে আসছে নাকি কেউ লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে ঘুম নষ্ট করে কবিরা গুনা কইরা কইরা কাটাইয়া কি এই বই লেখছে? তোমার কপালে কি কপালে দুর্গতি জানি না, কি পরিমাণ আদর্শবান ওই মানুষ, যেই পরিমাণ আদর্শের কারণে সময়টাকে মূল্যায়ন করার কারণে আজকে তার কপাল কত ভালো,
যে তার লেখা বইটা সারা দেশের কলেজে কলেজে ছেলেমেয়েরা আপন করিয়া পড়ে। ওই লোকটার ভাগ্য কত ভালো, অথচ ওই লোকটার চিনো না, ওর বাড়ি কই জানো না, ওর মা কেমন জানো না, কিন্তু তার লেখা বইগুলো পড়তেছো, পইরা পইরা ইংলিশে কথা বলো। ও বান্দা একটু চিন্তা কর, ওইটাও একটা মানুষ, তুইও গাঞ্জা খোর একটা মানুষ। কি পরিমাণ আদর্শ থাকলে তার লেখা বইটা সব কলেজের ছেলেমেয়েরা আপন করে নিয়েছে। আর তুমি মরে গেলে তুমি কি দিয়া যাইতেছো জাতিরে, গালি? তুমি কি দিয়া গেলা আমাদেরকে বলো? তুমি মরে গেলে আমরা তোমার কি দেখা দোয়া করব? কি দিয়েছ যুবক? আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়ারের আকল দেয় নাই, তুমি মানুষকে দিয়েছ। একটু বলো তুমি কি দিয়েছ জাতিরে? তোমার ব্যবহারে কি তোমার শিক্ষক দোয়া করে না? তোমার ব্যবহারে তোমার ক্লাসের ছেলেমেয়েরা কষ্ট পায়, তোমার আচরণ এত খারাপ তোমার মা কষ্ট পায়, তোমার আচরণে বাবায় কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়। মনে মনে বলে যুবকটা যদি মরে যাইতো ঠান্ডা হয়ে যাইতাম। ও বাবা তুমি মরার পরে সবাই বলবে একটা মুসিবত দূর হয়ে গেল, ওর অত্যাচার আর ব্যবহারে আমাদের কপালে কষ্ট লাগতো, কলিজা ভেঙ্গে যাইতো। ও যুবক তুমি কি দিয়া কবরে যাইতেছো চিন্তা করো, এখনো সময় আছে, সময়টারে কাজে লাগাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মহাব্বত নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ মতো চলো। তোমার স্কুল ছাড়া লাগবে না, সুন্দর আদর্শ নিয়ে দোয়া নিয়ে যদি মরতে চাও কলেজ ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না, বরং তুমি স্কুল কলেজে পড়িয়াও তুমি আল্লাহর মহাব্বত নিয়ে কবরে যাইতে পারবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমাকে বলি না তোমরা আমার মতো টুপি লাগাইয়া বড় হুজুরের খাতায় নাম লেখাও দরকার নাই, বরং তুমি যেই লাইনে আছো থাকো, তবে একটু নজর করিয়া দেখো তোমার মতো সন্তানটা স্কুল কলেজে পড়িয়া নামাজ সারে না, বেপর্দায় চলে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ সারে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক বান্দা ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ সারে না, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়ে, মানুষ দোয়া করে, ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না? আলেম ওলামার কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার আল্লাহ কত দয়াময়, তুই জীবনভর যদি গুনাহ করো আর এক সময় যদি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও আল্লাহর বান্দারা, ও বিদ্যু বাবাজি, ও যুবক, ও পর্দার আলের মা বোনেরা, আপনাদের মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি সেরে দোয়া করবে, আমি হুজুরের নিয়ে যতই দোয়া করাবেন সন্তানের চোখে বাবার জন্য যেই পরিমাণ কান্না আসবে, আমি হুজুরের চোখে ওই পরিমাণ কান্না আসবে না। কয়দিন আর দুনিয়াতে বাজবারে মা, ওরে আমরা তো পাগল হয়ে যাই নাই,
এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট লাগে ও আল্লাহর বান্দারা, এরপর নামাজ সারি না, টুপি সারি না, বেপরদায় চলি না রে বাবা। একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের শের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কারা জান্নাতের পথে কারা জাহান্নামের পথে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। ও নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত শুধু কান্নাই করে গেলেন? আবু বকরের মতো সাহাবি, এত দামি সাহাবি, আল্লাহর নবী বলেন আবু বকরের এত দাম, আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় দেও, সারা উম্মতের মুমিনের আমলের পাল্লার থেকে আবু বকরেরটাই ভারী হয়ে যাবে। ওই আবু বকলেন, আমি দেখি আবু বকর নামাজে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী নামাজের পরে বললাম আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের টিকিট পাইলেন আবার কেন ভয়? আবু বকর বলে নবী যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। হার কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। ও যুবক, ওমরের মতো বান্দা অর্ধ দুনিয়ার শাসক, 39 জন মুসলমান পুরুষ আর 11 জন নারী মুসলমান, নবী গোপনে গোপনে কালেমার কথা বলে, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, আল্লাহর কাছে কান্না করে ও দয়ার মালিক তুমি আমারে ওমরের জন্য কবুল করাও, ওমরের মতো একটা বান্দা তুমি আমার ইসলামের পতাকায় ঢুকায়া দাও। আল্লাহর কুদরত নবীর কান্না কবুল হয়ে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটবে। আল্লাহ বলে নবী অপেক্ষা করো, আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমর যাইতেছে মুহাম্মদের কল্লা কাটবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত, মুহাম্মদের সামনে ওমরের কল্লা নিচু হয়ে যাবে। ওমর নিজে বলতে বাধ্য হবে মুহাম্মদ আমার কল্লা কেটে দাও। হেদায়াতের মালিক আল্লাহ, তরবারি নিয়ে দৌড়ায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। এই ওমর মেজাজ গরম করে কই যাও, কয় মুহাম্মদের মাথা কাটবো। বলে মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না। কয় তোমার রক্তের আপন বোন ফাতেমা, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে, মুহাম্মদের খবর পরে নেই, আমার আপন বোনটা যদি মুহাম্মদের মানে এটার বিচার আগে দরকার। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া এক দৌড়ে বোনের বাড়ি রওয়ানা। বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল। ওমর দরজাক আওয়াজ দিছে, বোন কণ্ঠ পাইয়া দরজা খুললো, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার ওমরের মেজাজ তো গরম, সালাম নাই, কথা নাই, তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছো? এ আল্লাহর বান্দিরা, নারী হইয়াও দেখো ইমান তাজা। আমি নারীদের সম্মানের বয়ান করতে পারবো না, সময় নাই। কেয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত
গ্রহণ করেছো দাঁড়াও আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী দুনিয়ার কোন পুরুষ না তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ যদি হাশরের দিন জিজ্ঞেস করে ও হাশরবাসীরা বলো আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছো শাহাদাতের পেয়ালা পান করেছো ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে মালিক আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি আল্লাহ বলবে আসো তুমি সেই সুমাইয়া আসো নারীর এত মর্যাদা আল্লাহ দান করলেন ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয় মুসলমানের কালেমা গ্রহণ করছনি বলে আলহামদুলিল্লাহ কালেমা ফিরাইয়া দে বন্ডাক দিয়া কয় ভাই কঠিন রোগী হসপিটালে গেল এমার্জেন্সি মারাত্মক ঔষধ লাগাইছে ইনজেকশন লাগাইছে ওটা শিরায় শিরায় চলে গেছে ফেরত দেওয়ার আর কায়দা নাই আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী আমারে মোহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ইমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না আমি কালেমা ফিরায় দিতে পারবো না প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও কালেমা দেওয়া যাবে না ওমরের মেজাজ গরম হয়ে গেল তরবারিটা বের করিয়া উল্টা পিঠ দিয়া বনের নরম শরীরের উপরে আঘাত বনকে যখন আঘাত করে বন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল নরম শরীরে আঘাতে রক্ত ভরা শুরু হলো ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয় ভাই তুমি জানো আমার আব্বা নাই আমার আম্মা নাই আজকে তুমি আমার বড় ভাই আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন একটা ফুলের টোকাও দিতে দিতেন না ও ভাই তোমার যেহেতু মনের শখ আমারে মারবা মন মতো মারো যত পারো মারো আমার হাত কাটো পা কাটো আমাকে জবাই করো তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না বোনের কান্না দেখা ওদিকে আমার মায়ার নবী কাঁদে ও আল্লাহ ওমরের কবুল করিয়া নাও মায়ার নবীর কান্না কবুল ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্ররে শাসন করে মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের এত আঘাত করেছে এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও বয়া বয়া কান্না করে মা গিয়ে কয় বাবা কাঁদিস না তোরে আর মারবো না আয় আমার কোলের ভেতরে আয় ওমরের এই চোখের পানি বোনের কান্না দেখে মায়া লাগছে এবার তরবারি ফালায় কয় আয় বোনার কাঁদিস না আর তোরে মারবো না আমারে মাফ করিয়া দে আর তোরে মারবো না কাঁদিস না রে বোন তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম সেটা কিসের আওয়াজ বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ কয় আমি একটু দেখতে পারিনি কয় গোসল করো তুমি না পাক
উমর গোসল করে ফেলল, এবার কোরআন শরীফ খুলল, উমর তাহামা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন বাতি জ্বালানোর জন্য দিয়া সালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ পাথরের গুড়া, আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলা উঠে, ঠিক নি? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঈমানের বারুদ লাগায় দিছেন জন্ম থেকে। যখনই কোরআনের ঈমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে তখন কুফুরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো, যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল ঈমান ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে, ওমর এবার কান্না করে আর কয়, ও বোন এত সুন্দর কথা, যেই লোকটা তোদের শিখাইছে সেই লোকটা না জানি আরো কত সুন্দর, চলো ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে হা আমি তো তরবারি নিয়ে রওনা হইছি মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে কয়, না রে ভাই তুমি মোহাম্মদ রে চিনো না, যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে সাত দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তুমি মোহাম্মদ রে চিনো না রে ভাই, যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই মোহাম্মদ কদম দেয় ও জায়গার থেকে মেশকের ঘেরা নাসে, গাম থেকে মেশকের ঘেরা নাসে, ও কক্সুস বাজারের মানুষ আমার নবীরে চিনলা না, যদি চিন্তা নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়া নবীর দরবারে রওয়ানা, নবী বাইতুল্লার কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়, ওমরের দেখে একজন গিয়া কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে ওমর। কয়, খবরদার খারাপ আচরণ করবা না, রাস্তা দেও ওমর আমার কাছে আসতেছে, এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছি। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল, ও নবী একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন, ওমরের হাতটা যখন টাচ করলো কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল, মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, দুই তিন মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মোহাম্মদের বন্ধু, আয় যদি মোহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। সেই ওমর নবী বলেন, আল্লাহ যদি আমি মোহাম্মদের পরে কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো নতুন নবী আমার। বড় দুঃখ লাগে আমার সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এক মাওলানা বলে সেই ওমরকে ভণ্ড। আরো জোরে কো, কেন কইছে? কয়, ওমর বিশ রাকাত তারাবির আইন করছে, মানি না, মোহাম্মদেরে মানি ওমরেরে মানি না। একজনে কয়, আমি হাফিজুর রহমান রে মোহাব্বত করি তার ছেলেরে না, তাহলে মোহাব্বত বাড়বে না জুতা খাবে? এই মাওলানা বলে, আমার মতো না, দামি মাওলানা আবার মুফতিও লাগায়, সে বলে ওমরের বিশ রাকাত তারাবির আইন মানি না, ওমর ভণ্ড। তার জবানের শব্দ বলছে বেদাতি, ভণ্ড বলার আর বাকি কি?
এমন সোনার বাংলাদেশে আসি আমরা যে ইসলামের বারোটা বাজাইতে বেইমান লাগবে না আমগো কিছু কিছু মৌলভী মাওলা নারাই যথেষ্ট এক মাওলানা বলে কোরআনে জাল এক মাওলানা বলে কালেমা বাদ দাও কুফুরি তারা ও শুনবেন কি সেই ওমর ঈদের দিন দরজা লাগাইয়া কানতেছেন অথচ জান্নাতের টিকিট হাতে রেডি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে জাহান্নামের ভয় বলে জান্নাতের টিকিট না রেডি বলে যে আল্লাহ টিকিট দিবেন সে আল্লাহ টিকিট ফেরত নিয়ে যাইতে পারেন যদি আমার আমলে ত্রুটি হয় তাহলে তাদের তুলনায় আপনার আমার আমল কই এলেম কই তাকওয়া কই আপনার আমার তো 24 ঘন্টা কান্না দরকার আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আমিন এখনো সময় আছে তওবা করেন যুবকেরা যেই লাইনে আছেন থাকেন স্কুল কলেজ পড়েন চাকরি করেন ব্যবসা করেন পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত দোয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলেন জবানকে কন্ট্রোল করেন মিথ্যা গালাগালি গীবত শেকায়াত থেকে হেফাজত করেন দেখবেন আপনি মরে গেল মাটি দোয়া করবে আপনার জন্য আপনার আদর্শের কারণে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন তবে বেয়াদব হবেন না অনুরোধ মা বাবার সাথে যেন বেয়াদবি না হয় মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয় আলেম ওলামাদের সাথে যেন বেয়াদবি না হয় সাবধান আল্লাহ সব ভাইকে কবুল করেন আমিন নামাজ টামাজ লাগবেনি কি বিয়ার ফর হ্যাঁ পড়েন না কেন কার আশায় নামাজ বন্ধ করে দিয়েছেন নামাজ পড়েন দেখবেন শরীর সুন্দর ব্রেন ঠিক থাকবে আল্লাহর কাজে সময় দেন আখেরাতের লাইনে সময় দেন আল্লাহ তো কয় নাই 24 ঘন্টাই তুমি জিকির করো কোরআন পড়ো আল্লাহ তো তা করে না তুমি ব্যবসা করো চাকরি করো যা করো 24 ঘন্টার 22 ঘন্টা তুমি দুনিয়ার কাজে লাগাও মাত্র 2 ঘন্টা টাইম তুমি আখেরাতের কাজে দাও এই 2 ঘন্টাও একত্রে পারবা না আমি আল্লাহ জানি এই জন্য একত্রে বলি নাই ভাগ ভাগ করে দাও কেমনে ফজরের সময় 4 রাকাতে 20 মিনিট আসরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট আসরের সময় 4 রাকাতে 20 মিনিট জোহরে 10 রাকাতে 20 মিনিট মাগরিবে 5 রাকাতে 20 মিনিট এশার 9 রাকাত নামাজে 20 মিনিট ফজর হইরা যাও দোকানে আইসা আবার জোহর পড়ো আবার দোকানে যাও আসর পড়ো আবার সংসারে যাও আবার মাগরিব পড়ো আবার দোকানে যাও আইসা এসা পড়ো এবার ঘরে যাও সন্তানের হক আদায় করো সুন্দর করে আদায় করে ঘুমাও ফজরের সময় আবার উঠো তোমার ঘুমটাও নেকের পাল্লায় উঠে যাবে তাহলে আল্লাহ কত দয়াময় 24 ঘন্টার মধ্যে আল্লাহ আখেরাতের লাইনে কয় ঘন্টা চাইছেন 2 ঘন্টা কেন আল্লাহর লাভে না আপনার আমার লাভে তাও কি একসাথে না ভাগ ভাগ করে আমাদের যাতে কষ্ট না হয় এর ভরো যারা দিবে না আল্লাহ বলবে রে অল্প শাস্তি দিলে হবে না এর জন্য রেডি রাখ কঠিন শাস্তি এদের জন্য আমার দাও পানি বাতাস জমিন আসমান সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ সব আমার এগুলো খাইয়াও যারা মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে দিলাম তাও পারে না এর শাস্তি কম হবে না এ নিমক হারাম চূড়ান্ত নিমক হারাম গাদ্দার একে অল্প শাস্তি দিলে হবে না আবার আল্লাহ তওবার দরজা খুলে এই গুনাহগারেরা তওবা কর 80 বছর গুনাহ করছো আমি মাওলার পাওয়ার কত তোর 1 সেকেন্ডে তওবার বিনিময়ে তোর টোটাল 80 বছরকে পবিত্র বানায় দিব সে আল্লাহর কাছে আসেন ফিরে আসেন
আপনার স্কুল ছাড়া লাগবে না, কলেজ পড়া বন্ধ করা লাগবে না, পাগড়ি পরা লাগবে না, 24 ঘন্টা জিকির লাগবে না, তেলাওয়াত লাগবে না। স্কুলে পড়ো, তোমার মতো স্কুলের ছাত্র ছাত্রী পাঁচ ওয়াক্ত নামাজি নাই, বাস তোমারে জুতা দেওয়ার জন্য তোমার ওই ছাত্র ছাত্রীরই যথেষ্ট। আল্লাহ ওকে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর ক্লাসের ওই ছেলেটা নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর ক্লাসের ওই মেয়েটা নামাজ পড়েছে, তুই পারো নাই কেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদের কবুল করেন, গুনামুক্ত জীবন দান করেন।